fragments of lines from Tagore's poems and songs always came in. একবার মনে আছে একটি টপ্পার মধ্যে উদ্ভাসিত হয়েছিল আসমুদ্র হিমালয়, প্রাচীন বিশাল ভারতবর্ষের অন্তরের ঘনিষ্ঠ আকাশ। মালতী ঘোষাল তার স্পষ্ট স্বরে গাইলেন যখন, এই পরবাসে রবে কে এ পরবাসে, আজীবন দীর্ঘ পরবাস। সেদিন দেশের সত্তা রবীন্দ্রনাথের দীর্ঘশ্বাসে, সুরের সত্যের নিঃসংশয় উদার অক্ষরে, চিরতরে মূর্তি পেল থেকে থেকে একা ভিড়ে আবৃত্তির বাণী। রবীন্দ্রনাথের গান হয়ে গেল দেশ সারা দেশ বিস্তৃত যন্ত্রণা, নিজ বাসভূমি এই পরবাস দেশ, সে থেকে একা একা ভিড়ে অনুকূল হাওয়া ডাকে আমাকেও, পরবাসী চলে এসো ঘরে। On the one hand was class struggle, human alienation caused by capitalism and the resistance to it. And on the other was his choice response to the singing of Maluti Ghoshal, Jyotinindro Moitro, Rajayshwari Dutto, Debobrotto Biswas, down to Orkho Sen. Translations of poems in Santhal and Chhattisgarh languages, which he had got from Verrier Elwin. They showed his deep attachment to his motherland. হে প্রিয় আমার, পাহাড়ে বাজাও বাঁশি, ঝর্ণার ধারে শুনব বলে তা আসি, কলসি ফেললে লোকে বলে হলো কি ও, যদি নাই আসি বকাবো কি করে প্রিয়। We keep cutting grass on the big hill, darling, my tired throat fills with thirst. Darling, I cannot bear it. Please take me to the stream in the shade of the tamarind tree. ঘাটে ঘাটে আজ পল্টন, মাঠে মাঠে সাহেব বাবুতে দুহাতে চালায় কোড়া, পাহাড়ের বুকে বন্দুক বুঝি হাঁটে, কোন ঘাটে বলো নামাবো আমার ঘোড়া। দারোগা সাহেব, এ কি সুখবর বদলি হলেন, এক পয়সায় তিনি কিনতেন মুরগি ও ডিম, দারোগা সাহেব ছাড়া আর কে বা এক পয়সায় বাজারে কিনত কাপড়। Here, in this poem, remembering Tagore nostalgically. তখনও কি বারান্দায় রোদ্দুরের আলপনা, নাকি শুভ্র ছায়ায় উদ্ধ্যাস, হালকা কুর্সিতে তাঁর অক্লান্ত আসন, লিখে যান অপরিসর টেবিলে খোয়াইয়ের প্রখর হাওয়ায়। কি লেখেন, উপন্যাস, অন্য এক গুড়ার বিকাশ, কিংবা কোনো দামিনীর আরেক বিন্যাস, কোনো অন্যায় বা অপরিচ্ছন্ন চিন্তার বিষয়ে প্রতিবাদী ব্যাখ্যার প্রবন্ধ বা ভাষণ, নাকি কোনো দীর্ঘায়ু কবিতা, ছন্দে মিলে নিরবচ্ছিন্ন বুননে মনে মনে কালের রাখাল বাঁশরীর লয়ে লয়ে। দাঁড়ান খোদাই মূর্তি, কলমের সে প্রচণ্ড গতি অবসান, পদক্ষেপ কয়বার অন্য মনে দুই কোণে মিত বারান্দায়, দূরদেশী চোখের তন্ময় অন্বেষায় মনে হয় অবচেতনের মুখে ফুটে আসে সুর কথা, গান আসে গান ওঠে শব্দসুর নামে পড়ন্ত হাওয়ায়, তারপরে আবার হঠাৎ টেবিলে বিজয়ী হাত রাখেন এবং ওই কলমের দক্ষিণে হাওয়ায় সর্বত্র সর্বথা
উড়ে কথা উড়ে সুর, অন্ধ করেই না বন্ধ তার পাখা, বারান্দায় সূর্যগুলি নেমে বসে নত জানু, ছায়াগুলি করে প্রাণীপাত ভুলুণ্ঠিত নিথর হাওয়ায়। In 1971, he received Gandhi Award for his book of poems, Smriti Satya Bhavishyat. As the full moon night of Magh passed into Falgun, then dead in tears swelled like the sea in full tide. Damini touched my feet then and said, my desire could not be fulfilled in this life, and I pray, I will have you in my next. It was the tragic climax of the novel. Bishnu Dey wrote his poem Damini, starting with the words of Damini, the heroine, in Rabindranath's novel Chotrongo. সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো উন্মুখর মাঘী পূর্ণিমায়, সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না স্বাদ, পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রে মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্র ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ, সেদিন দামিনী সমুদ্রের তীরে। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই ঝুলন পূর্ণিমা, মাঘী বা ফাল্গুনি কিংবা বৈশাখী রাস বা কোজাগারি, এমনকি অমাবস্যা নিরাকার তোমারই প্রতিমা, আমারও মেটে না স্বাদ, তোমার সমুদ্রে যেন মরি বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী, দামিনী সমুদ্রে দীপ্ত তোমার শরীরে। After Bishnu Dey's passing away, in 1982, Shomo Sen wrote, an internationalist, as a reporter calls him, Bishnu Dey never went abroad, declining numerous invitations and allurements, and one never saw him in Western clothes. A near perfect Bengali in manners, his knowledge of the world was enviable.